আমাদের যে সমস্যাটা হচ্ছিল আমাদের তিনটা কম্বিনেশনতে বানানো যাচ্ছিল না। সো আমাদের একটা আইডিয়া ছিল নতুন নতুন ছেলে কিছু ঢুকাতে হবে, তো এটা ছিল একটা ফার্স্ট প্ল্যান। সো ওদিক দিয়ে যদি দেখেন আমরা এখন সাকিব ছাড়া মোটামুটি সবাই পরের, একেবারে নতুন না হলেও পরে, এর মধ্যে কয়েকটা ছেলের খেলা তো অসম্ভব ভালো লাগে। মানে এখন আপনার লিটন দাসের খেলা যেমন ভালো লাগতো, এখন দেখেন আপনি এখনও লাগে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আসিফের ব্যাটিং দেখতেই ভালো লাগে। তার মানে তো এই না যে সে প্রত্যেকদিন রান করবে সেটা বলছি না, কিন্তু এই ওর খেলাটা, সোহানের খেলা দেখতে খুবই ভালো লাগে। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার যে টি টোয়েন্টিতে আমরা নিতামই না তাকে কখনো, একটা সাংঘাতিক ইম্প্যাক্ট খেলার মধ্যে থাকে, হয় ফিল্ডিংয়ে না হয় বোলিংয়ে না হলে ব্যাটিংয়ে কোথাও না কোথাও সে কিছু একটা করছে। সাহেব বলছি যে এখন অনেকগুলো অপশন, আপনি যদি এখন বোলিংও দেখেন, আপনি বোলিংয়ে যদি আমরা যাই পেস বোলিংয়ে এখন আমি তো চিন্তা করছি না খেলাবে কাকে, আমি এখনও শিওর না। মানে আগে যেমন অবভিয়াস কতগুলো নাম ছিল, এখন কিন্তু অবভিয়াস বলে কিছু নেই। শরীফুল খুবই ভালো বল করছে, তাসলিম ভালো বল করছে, এবাদতও ভালো বল করছে, এবং আমার জানা মতে হাসান মাহমুদ যদি ফিট থাকে তাহলে ওর ডেফিনেটলি খেলছে। তো অপশনসগুলো অনেক বেশি এখন, তো এটা একটা ভালো দিক। তবে যে জিনিসটা আমাদের মাথায় ঢুকছিল না যে জেতা ম্যাচগুলো হারছি কীভাবে, গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যদি আপনারা দেখেন, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার সাথে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওই ম্যাচটাতে হারার কোনো সুযোগই নেই, কিন্তু আমরা হেরে গেলাম। ইভেন আপনি এশিয়া কাপে যদি দেখেন শ্রীলঙ্কার সাথে দারুণ খেলেছে বাংলাদেশ, মানে খেলাটা দেখে হেরে গেছি আমরা কিন্তু দারুণ খেলেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। ওই ম্যাচটা হারার কোনো কারণ নেই আমাদের, আমরা শেষে গিয়ে লাস্ট তিন ওভারে ম্যাচ হেরে যাচ্ছি, অথচ 15 ওভার পর্যন্ত আমরা সবসময় ভালো অবস্থানে থাকছি। এইটা একটা সমস্যা ছিল যে শেষের দিকে গিয়ে আমরা পাচ্ছি না। এই তিন দিকে যদি বলেন তাহলে এই দুই জিতা ওদের জন্য হয়তো আত্মবিশ্বাস বাড়াবে, দ্যাটস ট্রু, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়া সম্পূর্ণ ভিন্ন পরিবেশ, ওই অস্ট্রেলিয়ার ওই কন্ডিশন, এখানে অনেকগুলো ছেলে তাদের কোনো ধারণাই নেই, ওখানকার যে উইকেট, ওখানকার যে পেস বাউন্স, আর ওখানে যাদের বিরুদ্ধে খেলবে ব্যাটিং করবে, যেমন ফর এক্সাম্পল রাবাদা, বুমরা, শাহিন শাহ আফ্রিদি, এদের বল ফেস করতে হবে, কাজে জিনিসটা টোটালি ডিফারেন্ট, এটার সাথে এদের কোনো মিল নাই। বাট আমার ধারণা যে নিউজিল্যান্ডে যেহেতু একটা ট্রাই সিরিজ আছে ট্রাই ম্যাচে, এটাতে করে তাদের হয়তো কিছুটা প্র্যাকটিস হবে, দেখা যাক ওখানে কি কী করে। ক্যাপ্টেন্সিও খুব ভালো, উইকেট কিপিং দ্য বেস্ট, মানে আমি কোনো সমস্যাই দেখিনি। মানে এখন আমাদের টিমে অনেকগুলো খেলোয়াড় আছে যারা ভালো খেলছে, কিন্তু ওদের কিছু সময় দিতে হবে। আমি বলছি যে এই যে আফিফ, এখনও আফিফ কিন্তু মুশফিক বা মামুনুদ্দারিয়া হয়ে যায় নাই, একটু মানে আমরা যেন ভুলগুলো না করি, ঠিক আছে। সোহানও ওদের মতো হয়নি এখনও কারো মতো, মানে এখন অনেক দূর যেতে হবে, কিন্তু ওদের পোটেন্সিয়াল আছে। এদেরকে এই লিটন দাস এখনও তামিমের কাছের কাছেও যায়নি, জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। এদের পোটেন্সিয়াল আছে, এদেরকে অন্তত আমি মনে করি একটা বছর সময় যদি দেওয়া যায়, এবং বারবার চেঞ্জ না করে টিমের মধ্যে, বারবার প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে গত 1.5 বছর ধরে, এই এক্সপেরিমেন্টগুলো বন্ধ করে একটা স্কোয়াড তৈরি করে, যেটা নাকি শ্রীলঙ্কা করেছে 4 বছর একটা নতুন টিমের উপর কাজ করেছে ওরা, 3.5 বছর পরে গিয়ে ওরা রেজাল্ট পেল। আসলে মুস্তাফিজ তো আনডাউটেডলি আমাদের সবসময় ফার্স্ট চয়েস বেস্ট বোলার, এখন আমার ধারণা হি উইল কাম ব্যাক, ও কাম ব্যাক করা উচিত,
যে জিনিসগুলো আসলে ওর যে মেজর স্ট্রেংথগুলো ছিল, ওই স্ট্রেংথগুলো আমরা আজকালকার খেলায় দেখতে পাচ্ছি না, তো ওগুলা দেখছি না। তবে আমার ধারণা ঠিক হয়ে যাবে, আর মানে না হওয়ার আমি কোনো কারণ দেখি না। আসলে ওপেনিং এগুলো সব ট্রাই করছে তারা। আমি যখন প্রথম একদিন শুনলাম যে আজকে নামবে মেডিয়াস এন্ড মেরাজ এবং সাব্বির, আমি তো অবাক। আমি খালি বলেছিলাম আমি কখনো সাব্বিরকে ওপেন করতে শুনি না, দেখি নাই, আমাকে বললো একটা ম্যাচ করেছিল। আমার ধারণা এগুলো ট্রায়াল দিচ্ছে এবং ট্রাই নেশনে গিয়ে নিউজিল্যান্ডে গিয়ে আরও কিছু ট্রাই করবে, তারপর ঠিক করবে। তো ওয়ার্ল্ড কাপে এবার যে টিমটা খেলবে, আমার সাথে যে কথাটা হয়েছে এটাকে আমরা কন্টিনিউ করবো তা না, এক বছর নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। না, এটা কোনো সীমিত কোনো ব্যাপার নেই, মানে আমি এটা বিশ্বাসই করি না। এই যে এতগুলো খেলোয়াড় যখন নাকি এতদিন খালি শুনতাম প্লেয়ার নাই, পাইপলাইনে প্লেয়ার নাই, থাকিবো তো খেলবো না, কী হয়েছে? মানে আপনার আমি তো কোনো অসুবিধা দেখছি না, জিনিসটা বুঝতে হবে কন্ডিশনটা কী। নতুন নতুন কোচ আসছে, এই নতুন কোচ এসে দেখতে চাচ্ছে সবাইকে, ট্রাই করতে চাচ্ছে। সাব্বিরের কথা শুনেছে, সাব্বিরকে দেখেছে, যেহেতু আমাদের এখানে তখন অন্যরা ছিল না প্রথম ওই খেলায়, তখন ওরা চিন্তা করলো। আছেন ওই সময়টাই আপনারা চিন্তা করে দেখেন, ইদন দাস ইনজুর ছিল, রাব্বি ইনজুর ছিল, সোহান ইনজুর ছিল, অপশন নাই তো, অন্যরা খেলেছে দেখেছে। এখন তারপর ওদেরকে দেখেছে, এদের কাছ থেকে ওদের এই কোচের মনে হয়েছে যে এরাই এদের ফিউচার আছে, এদেরকে খেলাচ্ছে। এখন সৌম্য এবং আপনি যদি শান্তর কথা বলেন, একটা কমন জিনিস অনেকদিন ধরে আমাদের দেশে একটু বেশি হয় এটা, সেটা হচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন। তামিম যেহেতু এখন ছেড়ে দিয়েছে, কাজে আমাদের কাছে লেফট হ্যান্ড অপশনে দিতে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু খেলাচ্ছে না কিন্তু এখনও। নাও এই দুজনের মধ্যে যদি কাউকে খেলাতে হয়, ফার্স্ট পারফরমেন্স দেখলে তাহলে সবাই বলবে সৌম্যকে নিতে, কিন্তু সৌম্য আমাদের টিমের সাথে নাই অনেক, আমাদের তত্ত্বাবধানে নাই, মানে ন্যাশনাল টিমে হঠাৎ করে এসে ও খেলবে কীভাবে, এই একটা চিন্তা মাথার মধ্যে আছে। দ্বিতীয়ত, যে কন্ডিশনে খেলতে যাচ্ছে, নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, সাউথ আফ্রিকা বলেন, ওই সব জায়গায় এই সমস্ত বোলারদের ওই ধরনের কন্ডিশনে অন্তত টেস্টে ফেস করার অভিজ্ঞতা আছে শান্ত, এই কিছুটা লোক সাথে রাখা হলো অভিজ্ঞতা সম্পন্ন। আমাদের এখানে যারা এখন খেলছে তারা ওখানে ওই কম্বিনেশনে পারবে কিনা এটা তো আমরা জানি না, যদি মনে হয় যে তাদের অসুবিধা হচ্ছে তাদের কাছে একটা অপশন রেখেছে, দ্যাটস অল। আজকে আসলে আমাদের এখানে আমার আসার একমাত্র কারণটাই হচ্ছে, আমাদের এখানে আসাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, ওনাকে জন্মদিনে শুভেচ্ছা দেওয়া, একটা কেক কাটলাম এবং আল্লাহর কাছে দোয়া করি ওনাকে যেন দীর্ঘায়ু দেন এবং এই দেশকে সেবা করার আরও সুযোগ দেন। কারণ এখন বিশ্বে যেই সমস্যা, ওয়ার্ল্ড ক্রাইসিসের মধ্যে আছে সারা বিশ্ব, এই ক্রাইসিস থেকে বাংলাদেশে কিন্তু আলাদা না। আমাদের যে সামনে যে বিপদ এবং বর্তমানে যে বিপদগুলো আছে এটার থেকে যদি আমাদেরকে কেউ বাঁচাতে পারে, আমরা মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমাদেরকে উদ্ধার করতে পারবে। এই ক্রাইসিস পিরিয়ডের জন্য ওনাকে আল্লাহ সাহস দিন এবং ওনাকে দীর্ঘায়ু দিন, এই দোয়াই করছি। থ্যাংক ইউ।